বাদশা হেঁটেছে যতগুলি পথ, বাঙালি হেঁটেছে ঠিক তত দূর যেন। বাংলা ভাষার জন্মদিন আজ যতদিন, বাঙালি বেঁচেছে ঠিক তত যুগ যেন। বাংলা ভাষার দুয়ার উঠোন চৌকোট পেরিয়ে দেখো, বাঙালি দাঁড়িয়ে সূর্যোদয়ের রঙে। আয়ন টিভি আয়োজিত বিশেষ অনুষ্ঠান একুশের কথামালা। এই আজকের এই বিশেষ দিনে আমি সোমা দাস আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সামিল হতে। পর্দার ওপারে যে বন্ধুরা রয়েছেন, দর্শক শ্রোতা সকলে, আজকে একটু আমরা একসাথে ভাবি বাংলা ভাষাকে নিয়ে। একটা বছরে 365টা দিন, হিসেব তাই বলে, অনেক সময় তা কমেও যায় বেড়েও যায়, কিন্তু হিসেবে চলতে আমরা সকলেই শিখে গেছি। এই 365টা দিনে সব বাঙালি আমার মনে হয় বাংলা ভাষায় কথা বলে, যদি সুযোগ না পায় অন্য কারোর সঙ্গে বলার, নিজের সঙ্গে অন্তত বলে। কিন্তু সব কিছুর মতো যেমন বিশেষ আয়োজন থাকে, ফেব্রুয়ারিতেও বাংলা ভাষার জন্য কিছু বিশেষ ভাবনা আমরা রাখি। এই সময়টা আমরা হয়তো একটু ভাষাকে জড়িয়ে বাঁচতে ভালোবাসি। আজকের এই আয়োজনে আমার সঙ্গে রয়েছেন অনেক গুণী মানুষ, তারা এদেশের গুণী মানুষ। অবশ্য মানুষকে তো সীমাকে ওইভাবে বেঁধে ফেলা যায় না, আলাপ করব প্রত্যেকের সঙ্গে। তবে তার আগে একটু আজকের বিষয়টা নিয়ে কথা বলে নিই। একটু অদ্ভুত শুনতে হতে পারে, কিন্তু বিষয়টা আজকে আমাদের ব্যক্তি জীবনে এমনভাবে জড়িয়ে গেছে, এটা নিয়েই কথা বলবো ঠিক করেছি, বিষয়টায় পরে আসছি। আমার সঙ্গে রয়েছেন একদম আমার পাশে, যিনি বসে রয়েছেন, কবি সরওয়ারি আলম। বিলেতের খুব পরিচিত মুখ, আমরা সবাই তাকে চিনি, তার কবিতা পড়ি, তাকে অনেক অনুষ্ঠানে দেখি, এবং তার সঙ্গে আমরা যারা কিছুটা সময় কাটিয়েছি তারা জানি তার সঙ্গে সময় কাটানোটা কতটা আনন্দের হতে পারে। তাই এই সুযোগে আজ আপনারাও সামিল হলেন, আপনাকে আমন্ত্রণ, আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আপনাকে বিশেষ করে ধন্যবাদ, আমাকে এত সুন্দর একটা ভূমিকা দিয়ে অনুষ্ঠানটা শুরু করলেন ভাষার মাসে। দর্শকদেরকে শুভেচ্ছা জানাই, আয়ন টিভিকে ধন্যবাদ জানাই এরকম একটি সময় উপযোগী আয়োজনের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে, কারণ চিন্তাটা আসলেই আপনার মাথা থেকে এসেছে, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। আর কবির পাশে রয়েছেন কবিতা শিল্পী, কবিতার শিল্পী, কবিতা নিয়ে নানানভাবে মানুষের কাছে কবিতাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব যারা নেন তাদের তো আমরা বলি কবিতার শিল্পী। তার মধ্যে একজনকে পেয়েছি একেবারে খুব পরিচিত আমার আর আপনাদেরও পরিচিত, সিনথিয়া দাস, আপনাকে স্বাগত। ধন্যবাদ শিবাদি, আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আসলে আপনি আজকে যে টপিকসটা বেছে নিয়েছেন এটা আসলে খুবই সুন্দর, একটি একটু ভিন্ন ধর্মী, আমরা আশা করি আমরা নিজেরা উপভোগ করব এটা নিয়ে আলোচনা করতে, দর্শকরা নিশ্চয়ই উপভোগ করবেন আমাদের আলোচনা। হ্যাঁ, সেরকম আমরা সকলেই ভাবছি, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। আমার একেবারে ডান দিকে একা রয়েছেন, আসলে একা নন, সকলের সঙ্গে রয়েছেন পিয়ালি গাঙ্গুলি চ্যাটার্জি, আপনাকেও আমন্ত্রণ। আমি তুমি বলছি যেহেতু তোমার সঙ্গে আমার তুমি নিয়েই কথা হয়, তাই আমি শুধুমাত্র টিভির অনুষ্ঠানের জন্য এই সম্বোধনটা চেঞ্জ করতে চাই না, পাল্টাতে চাই না। তোমাকে আমন্ত্রণ, স্বাগত এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ এখানে আসতে পেরে, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি, আমারও খুব ভালো লাগছে তোমাদের সকলের সাথে এই অনুষ্ঠানে যোগদান করে। আর ওনার সম্পর্কে একটু বলে নিই, উনি একজন কবিতা শিল্পী, কবিতা নিয়ে কাজ করেন, তাই আজকে আমার এই আয়োজনে আমি পেয়েছি একজন কবিকে এবং দুজন কবিতার শিল্পীকে, যারা কবিতা নিয়ে নানান ভাবনা ভাবেন, কবিতাকে নতুন করে কীভাবে পৌঁছে দেওয়া যায় আপনাদের কাছে সেই নিয়ে কাজ করেন। তাই আজকের আলোচনায় এরকম মানুষ ছাড়া কী করে জমে বলুন। এবার আসি আজকের বিষয়ের কথায়। আজকের বিষয় হচ্ছে সামাজিক মাধ্যমে কবিতা ও তার প্রচার। একটু ভারী শোনালেও আমি একটুখানি ভেঙে বলে দিই, সামাজিক মাধ্যম বলতে আজকে আমাদের জীবনে অনেক কিছুই জুড়ে গেছে,
সকালবেলা উঠে আমরা যখন আমাদের জীবনে বাসে যেতে যেতে বা ট্রেনে যেতে যেতে বা একটুখানি রান্নাঘরে খুন্তি নাড়তে নাড়তে একটুখানি আমাদের মোবাইল দেখি, তখন অনেকগুলো সামাজিক মাধ্যমের দরজা আমাদের কাছে খুলে যায়। সকাল সকাল অনেক কবিতা আমরা পাই। আমরা যারা কবিতা ভালোবাসি অনেক কবিদের আমরা ফলো করি। ফলো করি মানে ব্যক্তি জীবনে নয়, সামাজিক মাধ্যমে। তো সেইখানে আমরা যে কবিতা পাই, সেই কবিতা কি কোনোভাবে আমাদের ছোঁয়ে? সেই কবিতা কি আমরা আমাদের জীবনে রাখি, খাতায় রাখি? সেগুলোকে কি আমরা মঞ্চে উপস্থাপিত করি, বা যদি করি তাহলে কি সেটা বলি? সেই নিয়েই আজকের আলোচনা। তাই একবার ঢুকে পড়ি এই আলোচনার মধ্যে। প্রথমেই কবিকে জানতে চাই, কবির কাছে জানতে চাই। সরওয়ারি আলানা আজকে আমাদের মধ্যে রয়েছেন, আপনি আমাদের একটু বলুন, আপনার তো অনেক কবিতা আপনি লেখেন বিভিন্ন সামাজিক মাধ্যমে, তো এই কবিতাগুলো আপনার মানে আপনার কি মনে হয় যে আপনি যখন এই মাধ্যম ছিল না তখন যতটা পরিচিত ছিলেন, আর আজকের এই দিনে আপনি কি বিশেষভাবে পরিচিত হয়েছেন? আপনার প্রশ্নের উত্তর খুব সহজ। আসলে আপনি আপনার সঙ্গে আমার যে পরিচয় এটাও মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমেই আসলে পরিচয় হয়েছে, আমাদের একে অপরের সঙ্গে যে পরিচয়টা হয়েছে। কারণ আজকে সকালে যখন আপনি পোস্টারে যখন শেয়ার করলেন, তার আগে যখন শেয়ার করলেন, আমি শেয়ার শব্দটাই ব্যবহার করি, কারণ এটা বহুল প্রচলিত ইংরেজি শব্দ, ভাষার মাস হলেও অনেক ইংরেজি শব্দ আমাদের ভাষায় আমাদেরকে নিতেই হবে। হ্যাঁ, তা আমি আর সহভাগ অথবা ভাগ করার শব্দটা গেলাম না, যেটা আমরা ব্যবহার করি সেই শব্দে যাই। আমার কাছে খুব ভালো লাগলো একটি বিষয়, সেটা হলো যে এই যে অত্যন্ত সরল কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রসঙ্গ, আমার তখনই নজরুলের একটি কবিতা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, সংকল্প কবিতাটি, যে কবিতার শেষ কথাটা এরকম ছিল, আমার সব কবিতা হুবহু মনে থাকে না, কথাটা যদি আমার ভুল না হয়ে থাকে, যে বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। ঠিক এই বিষয়টি ঘটছে আমাদের সময়ে এসে, নজরুলের সময় কিন্তু এই ঘটনা ঘটেনি। আমরা এখন আমাদের হাতের মুঠোয় সারা পৃথিবী, আপনি কত কিছু দেখতে পান মুহূর্তের মধ্যে। এই যে আপনি যে কবিতার কথা বললেন, আমি একটি কবিতা অথবা আপনি একটি কবি গান যখনই আপনি শেয়ার করছেন, মুহূর্তের মধ্যে বাংলাদেশ থেকে, অস্ট্রেলিয়া থেকে, কয়টা বাজে কোথায়, মানে আমরা আসলে এখন আর কোনো দেশ আর প্রবাসের মধ্যে নাই, আমরা এক বিশ্বের মধ্যে ঢুকে গিয়েছি সবাই। যে জন্য তাৎক্ষণিক যে একটা প্রতিক্রিয়া পাওয়া যায় মানুষের, যে ভালোবাসা পাওয়া যায়, সমালোচনা খুব কমই পাওয়া যায়, ভালোবাসাই বেশি পাওয়া যায়, এটা কিন্তু অনুপ্রাণিত করে। ঠিক কবিতার মধ্য দিয়ে আসলে আমরা কী করি? কবিতার মধ্য দিয়ে তো আমরা জীবনের কথা বলি, আমরা আনন্দের কথা বলি, আমরা সুখের কথা বলি, আমরা মানবতার কথা বলি। তো মানবতার বার্তা আমরা বেশি ছড়িয়ে দিতে পারছি। একটা সময় যেটা হতো, আমি খবরের কাগজে কাজ করেছি, মফস্বল শহর থেকে একটা কবিতা পাঠিয়ে ঢাকায় অপেক্ষা করতাম মাসের পর মাস, কাগজে ছাপা হয় কি না, ছাপা হয় না, অনেক পরে হয়তো যখন ছাপা হয় কি যে আনন্দ, তাও অনেক পরে। ঠিক ঠিক আছে, আর এখন তাৎক্ষণিকভাবে লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি পৌঁছে যাচ্ছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই যে একটা মানে পরিবর্তন, একটা বৈপ্লবিক পরিবর্তন, এটা তো সামাজিক যোগাযোগের মাধ্যমেই হয়েছে আসলে। তো এটা আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে ভীষণ অনুপ্রাণিত বোধ করি যখন আমার কোনো বন্ধু এসে কবিতায় আমার প্রশংসা করে। মানুষ মাত্রই আসলে প্রশংসার কাতর। ঠিক ঠিক, আর কবি মাত্র তো সবচেয়ে বেশি আছে। ঠিক আছে, মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, নিজের প্রশংসা শুনতে সবচেয়ে বেশি আনন্দ পায়, সবচেয়ে বেশি অপছন্দ করে নিজের সমালোচনা। ঠিক কথা, এটা হলো সত্য কথা। ঠিক, তো আমি যখন কোনো আমার নিজের কথাই বলি, যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, অবশ্যই আপনাদের নিজস্ব বক্তব্য থাকবে, আমার খুবই ভালো লাগে, আমি অনুপ্রাণিত বোধ করি। এবং অনেকে যখন বলেন যে আপনার কবিতাটাকে আমি সেভ শব্দটা ব্যবহার করি, সেভ শব্দটা বহুল প্রচলিত, এখন সেভ করে রেখেছে অথবা সংরক্ষণ করে রেখেছে যদি বাংলাতেই বলতে হয়, এবং কোনো অনুষ্ঠানে যখন বলে যে আপনার কবিতাটা পাঠ করছি, আমার নিজেকে খুব সত্যি ধন্য মনে হয় যে আমার অন্তত লেখাটা সার্থক। এবং অনেকে অনেক জায়গায় বলেন যে এটা অনেকটা মানে নিজের আত্মপ্রশংসায় চলে যাচ্ছে বিষয়টা, কিন্তু প্রশ্নটা যেহেতু আপনি আপনাকে আমাকে করেছেন, আমার সত্যি ভালো লাগে। আর এই ভালো লাগাটা কিন্তু অনুপ্রাণিত করে, ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে। এবং আমিও কিন্তু প্রশংসা করি, আমি কারো কবিতা পছন্দ হলে সঙ্গে সঙ্গে কল দিয়ে, এমন অনেক আছে যে আমি কখনো জীবনে পরিচয় হয়নি, আমি অনুমতি না নিয়ে এত ভালো লেগেছে, বাংলাদেশে এক কবির কবি আমার এত ভালো লেগেছে, একটা লাইন আমার খুব ভালো লেগেছে, কীভাবে যে নির্মাণ করলেন, এই যে নির্মাণ শৈলী আমাকে ছুঁয়ে গেল। তো এটা তো মানে সামাজিক মাধ্যম না থাকলে এটা হতো না। একদমই ঠিক, আমি এরপরে সিনথিয়ার কাছে আসবো, তার আগে পিয়ালির কাছে যাই। পিয়ালি, তোমার কি মনে হয়, ধরো তুমি যখন
মানে কোনো নতুন কবিতা পাও, যে কবিতাটা ধরো তোমার আগে পড়ানি বা বইতে পড়নি, আজকেই সকালবেলা তুমি কবির কাছ থেকে পেলে কবিতাটা, তখন তুমি কবিতাটাকে যদি ভালো লেগে যায়, যদি ভালো না লাগে আমরা তো আমাদের কাছে অপশন আছে পেরিয়ে যাওয়ার, সেটার কথা বলছেন, যদি ভালো লাগে তোমার তুমি কী করো তারপরে কবিতাটাকে নিয়ে? আমি ওটাকে চেষ্টা করি স্ক্রিনশট তুলে রাখা, তারপরে আমি চেষ্টা করি কখনো গুগল ড্রাইভে তুলে রাখা, তারপরে পরবর্তীকালে আমি চেষ্টা করি ওটা হাতে আমার খাতায় লিখে রাখা, আবৃত্তির আমার কবিতার খাতা আছে, সেখানে আমি বিভিন্ন কবিদের কবিতা সংগ্রহ করি, সেগুলো আমি লিখে রাখার চেষ্টা করি নিজের হাতে, পরবর্তীকালে সেটা যদি আমার ইচ্ছা হয় আমি অবশ্যই পাঠ করি। আচ্ছা, মঞ্চে যখন সেই কবিতা নিয়ে যাচ্ছ তুমি, তখন কি তুমি সেটা উল্লেখ করো যেটা আমি মানে এক মাস আগে এখানে পেয়েছি বা ওখানে পেয়েছি, এরকম করে কিছু বলো কি? হ্যাঁ, আমার খুব ভালো লাগে যখন আমি বলি তাদের অনুপ্রাণিত করে, কবি বা কবিদের অনুপ্রাণিত করে, আমি চেষ্টা করি বলার যে আমি এইখান থেকে সংগ্রহ করেছি, এই কবিতাটি আমার খুব পছন্দ হয়েছে, ঠিক সেটাকে উল্লেখ করার চেষ্টা করি আমি। বাহ, আসলে আমি এই প্রশ্নটার উপর জোর দিলাম এই কারণে, এই কারণ স্বীকৃতিটাও পাওয়া দরকার, কারণ কবিরা কিন্তু খুব আগের দিনে, যার আমার মনে হয় সারা জীবনে, আমার জীবনে প্রথম কবি জয় গোস্বামী যাকে আমি সামনে থেকে দেখেছি, তার আগে কিন্তু সব কবিরা অন্তরালে ছিলেন, এবং জয় গোস্বামীকে আমি যেদিন প্রথম দেখলাম আমি এতটাই নার্ভাস ছিলাম, আমি ওনার সাথে কথা বলতে পারছিলাম না, তো আমার সিনিয়র একজন কলেজের দাদা, তিনি আমাকে সেই সুযোগটা পাইয়ে দিয়েছিলেন, তো আমি বললাম আজকে আমি জানলাম কবিকে দেখতে কেমন, তো উনি খুব হেসেছিলেন। তার আগে কবিরা বা যারা ছবি আঁকেন তারা খুব অন্তরালে, এবং তাদেরকে দেখতে কেমন এটা নিয়ে কিন্তু অনেক মানুষের মধ্যে একটা কৌতূহলও কাজ করতো, তাই না? এই যে স্বীকৃতিটা খুব দরকার, যে আমি এই, কারণ শিল্পী যিনি মঞ্চে যান তার কাছে কিন্তু সুযোগটা অনেক বেশি, তার কাছে কিন্তু অনেক সুযোগ বেশি, অনেক রকম ইনফরমেশান, অনেক তথ্য তার দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার। তো আজকে আমাদের বিষয় হচ্ছে সামাজিক মাধ্যমে কবিতা ও তার প্রচার। অনেকে বলতে পারেন, ভাবতে পারেন যে কেন এরকম একটা বিষয়কে একটা একদিকে টেনে এরকমভাবে একটা জায়গায় আলোচনাটা করা হলো, এটা তো সাহিত্যও হতে পারতো, সামাজিক মাধ্যমে সাহিত্য তার প্রচার ও প্রসার, কিন্তু আমার মনে হয়েছে কিছু কিছু জিনিস না খুব তুলে নিয়ে আলাদা করে কথা বলা দরকার, কারণ অনেকেই মনে করেন কবিতার এখনও সেইভাবে স্বীকৃতি ঘটেনি, এটা অনেকের ভাবনা, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কবিতার বহুল প্রচার দরকার এবং সেই জন্য অনেকেই কাজ করছেন, তার মধ্যে এইটুকু কাজ আমাদের থাক, আমরা কোনোদিনও মনে করতে পারবো যে আমরা অমুক সালের তমুক দিনে এই সময়ে এই কাজটি করেছিলাম। চলে যাচ্ছি সিনথিয়ার কাছে। সিনথিয়া, একটা কবিতা যখন মনে দাগ কাটে, মনে দোলা দেয়, তখন সেই কবিতাটা কি আপনার হতে, আপনি কি করেন? কবিতাটা আপনার হয়ে গেল, ধরুন পড়লে আপনার ভালো লাগছে, তখন আপনি কি করছেন কবিতাটাকে? হ্যাঁ, আমি এখন আসলে যে আপনি যেমন বললেন যে সকালে উঠে একটু মানে চেষ্টা করি কবিতা শুনতে, গান শুনতে, যেটা ভালো লাগে, হ্যাঁ, তার মধ্যে সব কাজই করছি, ওই সময়টার মধ্যে শুনছি, তো কোনো একটা কবিতা হয়তো ভালো লেগে গেল, বা যিনি কবিতাটা পড়ছেন আবৃত্তি করছেন আমার ওনার স্টাইলটাও ভালো লাগলো, পরিচিত কবিতায় হয়তো বা, তখন আমি ওটা অনেকবার শুনি, একজনের না, আমি অনেকগুলো অনেকের কবিতা ওদের একটাই অনেকের শুনি, শোনার পরে তখন আমি মানে ধরেন অনেকটা তার স্টাইলটা ফলো করতে চেষ্টা করি, স্টাইল ঠিক না আছে না, মানে আপনি ফলো করতে চাইলেও যখন আপনি নিজে করবেন তো নিজস্ব একটা যে একটা মানে মানে স্টাইল সেটা তো চলে আসে, সেটা তো আপনার নিজস্বতা, এটা এটা চলে আসবে, কিন্তু ওইটাকে করি আমার আমি কয়েকজনকে ফলো করি, তাদেরটা আগে শুনি তারপরে আর কি অন্যদের, সেটাকে আমি আর কি মনে ধারণ করি তাদের মানে, কিন্তু আমরা স্টেজে যখন যাই তখন আমি কিন্তু তাদের তাদের কথা বলি, তাদের কথা মানে কি লেখকের কথা বলি, বা ওই কার্ডটা ফলো করেছি সেটা বলা হয় না, সেটা তো দরকার নেই, হ্যাঁ, বাট অবশ্যই আমি সবসময় কবির নাম বলি, কে লিখেছেন বলি, কিন্তু সবসময় তো উৎসটা কোথা থেকে হয়েছে সেটা আমরা জানি না, কোন পরিস্থিতিতে ওনারা লিখেছে সেটা আমরা জানি না, অত কিন্তু নামটা বলি সবসময়। আচ্ছা, এখান থেকে তো তর্কের জায়গায় আমার ভীষণ উসখুস করছে মনটা, তার মানে আপনাকে কি একটা লেখা ছাপা কবিতা থেকে একজন আবৃত্তি শিল্পী বেশি প্রভাবিত করছেন, মানে আপনি কি বেশি কবিতা পড়ার থেকে যিনি শিল্প হিসেবে সেটাকে আনছেন তাকে বেশি শুনছেন? না, সেটা ঠিক নয়। নাকি কবিতাও পড়ছেন? কবিতা তো অবশ্যই, কবিতা তো পড়তেই হবে, কারণ আপনি যদি আপনি যখন আবৃত্তি শিল্পী আপনাকে তো কবিতাটার মানে অর্থ বুঝতে হবে, ভাষা বুঝতে হবে, মানে ওইটা গভীরে চলে যেতে হবে আপনি যখন আবৃত্তি করবেন, তাই না? প্রত্যেকটা শব্দকে আপনার সেভাবে
প্রকাশ করতে হবে, তাহলে তো হবে না, আবৃত্তিটা তো হবে না, তাহলে পাঠ হবে, শুধু আপনি তো পাঠটা করে যেতে পারেন। এমনিতে সিম্পল ছোটবেলা যেমন পড়ে গেছি তখন তো আমাদের আসে না এরকম প্রকাশ করা। সিন্থিয়াদির কথার সঙ্গে একটু যদি যোগ করতে চাই সেটা হলো যে দেখুন আগে কিন্তু আমাদের এই সুযোগটা ছিল না, নিজের যে মানে প্রতিদিন নিজের যে একটা পরিবর্তন উৎকর্ষ সাধন, যে আমি যে জায়গায় আমার কিছু ভুলও থাকতে পারে সেই ভুলটাকে যদি আমি শুধরে নেওয়ার যে একটা সুযোগ, একজন বিশিষ্ট শিল্পীর কবিতা যদি আমার পড়ার দেখার সুযোগ হয়ে যায়, আমি কিন্তু বুঝতে পারলাম যে আমি যেভাবে পড়ি একজন শিল্পী হিসেবে আপনার কিন্তু নিজের অনেক বেশি পরিবর্তন কিন্তু আপনার মধ্যে আনা সম্ভব। এই সুযোগটা কিন্তু একটা বিরাট সুযোগ, কিন্তু আমাদের সামনে আসলে অনেক পর্দা ছিল, যেটা আপনি একটু আগে বলেছেন যে কবি আসলে দেখতে কেমন। আমার কিন্তু একই রকম অনুভূতি হয়েছিল আমি যখন মফস্বল শহর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, যখন দেশের খুব নামজাদা কবিদের সঙ্গে দেখার সুযোগ হয়েছে, এটা এক অন্যরকমের অভিব্যক্তি কিন্তু। হ্যাঁ, তো এই যে পর্দাগুলো সরে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম পর্দাগুলোকে সরিয়ে দিয়েছে, আমাদেরকে আরও কাছাকাছি এনে দিয়েছে, বন্ধন তৈরি করে দিয়েছে, সেটা সম্প্রীতির, সেটা সৌহার্দের, সেটা ভালোবাসার, তো এটা কিন্তু বিশাল একটা পরিবর্তন আমি মনে করি সমাজ জীবনে। ঠিক, তারপর আমরা নিজেদের উন্নতি করার চেষ্টা করছি, যেমন আপনার গান যদি আপনার উচ্চারণ যদি আরেকজন অনুসরণ করে, উচ্চারণ কিন্তু একটা বিশাল পরিবর্তন হচ্ছে, আপনার কোনো রকমের টাকা পয়সা ছাড়াই কোনো কিছু না দিয়ে কিন্তু আপনি একজনকে শুনে নিজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে পারেন, যেটা আমি ব্যক্তিগতভাবে আমি নিজে করি। আমি নিজে আমি অনেকের কবিতা শুনি শিল্পীদের বাংলাদেশের, খুব ভালো লাগে যে কণ্ঠের যে ওঠানামাটা, এটা কিন্তু সহজে কিন্তু আয়ত্ত করা যায় না, রপ্ত করা যায় না। একজনকে আপনাকে আপনার গুরু থাকতে হবে, অনুসরণ করতে হবে, এই সুযোগটা আমাদেরকে এনে দিয়েছে। ঠিক, আমার আমার যেটা মনে হয় যেহেতু আমি এখন দুদিকেরই প্রতিনিধিত্ব করছি, মানে আপনাদের সঙ্গেও আছি আবার ওনাদের সঙ্গেও আছি, যারা পর্দার ওপারে, তারা অনেকক্ষণ ধরে ভাবছেন যে এত কবিতা নিয়ে কথা হচ্ছে, দু একটা কবিতা একবার সামনে দেখবো, তাই প্রথম একটা কবিতা কবির মুখ থেকে হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, আমি তো আমাদের সঙ্গে রয়েছেন কবি সারোয়ারি আলম, আর ওনার সঙ্গে একটা অনুষ্ঠানে আমার একবার কথা হচ্ছিল এই নিয়ে, উনি খুব একটা পছন্দ করেন না অন্যের কবিতা পাঠ করতে বা বলতে, যে নামেই আপনি ডাকুন না কেন, তাই উনি ওনার কবিতাই বলবেন, কারণ ওনার কবিতা অনেক মানুষ পড়েন, আমরাও পড়ি, তাই আজকে আমার মনে হয় ওনার কাছে। হ্যাঁ, সমাধিকে একটু বলি, আমি আসলে পছন্দ করি না বিষয়টা সেটা না, আমি আসলে অন্যের কবিতা পড়তে পারি না, আমার কাছে মনে হয় যে আমি অবিচার করছি সত্যি, না সেরকম না, আপনি তো আপনার তো ভাষার উপর একটা, আমরা তো নিজেদের দখলের উপর থেকেই দখলটা তৈরি করি না, ঠিক আছে, কিন্তু আমার কবিতার উপর যদি কোনো অবিচার আমি করি সেটা ঠিক আছে সহনীয়, কিন্তু আপনার কবিতার উপর যদি কোনো অবিচার আমি করি এটা কিন্তু, না সেটা আপনি করবেন না, আমি জানি আপনাকে, আমি বহুদিন চিনি আপনি, অনেক ধন্যবাদ আপনার কবিতা শুনি, আশা করি দর্শকদের ভালো লাগবে। আসলে মানুষ জীবনে আনন্দ খোঁজে, আমি সবসময় আনন্দ স্পর্শ করে থাকতে চাই, আনন্দ ছুঁয়ে থাকতে চাই, আনন্দের সান্নিধ্যে থাকতে চাই, আর আমার যারা বন্ধু আছে যারা আমার কবিতা পছন্দ করে তাদের কাছেও আমি আনন্দের বার্তা পৌঁছে দিতে চাই। এই কবিতাটি আনন্দ নিয়ে, এখানে কোনো দুঃখ নেই, কোনো বিষাদ নেই, কোনো হাহাকার নেই, এখানে শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। এখানে কোনো শোক নেই, শোকের মাতম নেই, কোনো সন্তাপ নেই, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের পার ভাঙ্গা বিলাপ নেই, এখানে শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। এখানে নির্ঘুম রাত্রির দুর্বিষহ কষ্ট নেই, স্বপ্নভঙ্গের বেদনা নেই, যন্ত্রণা দগ্ধ হৃদয়ের অনল প্রবাহ নেই, এখানে শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। এখানে কোনো বেদনা নেই, বেদনার্ত চিত্তের সকরুর আহাজারি নেই, এখানে কোনো নিপীড়ন নেই, কোনো নিষ্ঠুরতা নেই, এখানে শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। এখানে কোনো অবহেলা নেই, অবহেলিত মানুষের পাজর ভাঙ্গা কষ্ট নেই, কোনো নিরোধ নেই, নিগ্রহ নেই, কোনো একাকিত্ব নেই, একাকিত্বের অসহ্য যন্ত্রণা নেই, এখানে শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। এখানে কোনো খরা নেই, কোনো তৃষ্ণা নেই, তৃষ্ণার্ত চিত্তের বুক ফাটা ফরিয়াদ নেই, খরায় চৌচির প্রান্তরে রসফুটু আর্তনাদ নেই, এখানে শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। এখানে কোনো ঝড় নেই, ঝড়ের তাণ্ডব নেই, ঝড়ের তাণ্ডব শেষে ধ্বংসস্তূপ নেই, প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসে ভেসে যাওয়ার কোনো ভয় নেই,
এখানে শুধু আনন্দ আনন্দ আর আনন্দ, এখানে কোনো মরিচিকা নেই, কোনো প্রহেলিকা নেই, দৃষ্টির সীমানা জুড়ে নিরাশার বিন্দুমাত্র শঙ্কা নেই, যত দূর চোখ যায় এখানে শুধু আনন্দ আনন্দ আর আনন্দ, এখানে জীবন এক অবিশ্বাস্য আনন্দে ভরপুর। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন। এখানে আনন্দ আনন্দ আর শুধুই আনন্দ, চোখ দুটো বন্ধ করে ফেলুন কিছুটা সময়, একটু হারিয়ে যান কবির সাথে এ জগতে, এখানে আনন্দ আনন্দ শুধুই আনন্দ। তারপরে দেখা হবে আবার বিরতির ওপারে।